নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাধারণ গণিতের অনুশীলনী 3.3 এর সমাধান করছি। গত ক্লাসে আমরা 15 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করেছিলাম, আজ 16 নম্বর থেকে। 16 নম্বর অঙ্কে কী দেওয়া আছে? ax² + a² + 1 × x + a। আমরা এর সমাধান কিভাবে করব দেখো, একেবারেই সহজ। প্রথমে যে পদটি আছে লিখে নিব, এরপরে এই অংশটুকুকে আমরা গুণ করে দিব। তাহলে a² x + x, অর্থাৎ x দিয়ে যদি a² কে গুণ করি a² x, আবার x দিয়ে যদি 1 কে গুণ করি x + a। ওকে, এবার এই দুটি পদের ভিতরে দেখো কি কমন আছে, ax কমন আছে। তাহলে আমরা যদি কমন নিয়ে নেই, মানে ভাগ করে দিই, তাহলে এখানে কি থাকে, x থাকে + a। এখানে কিছুই কমন নাই, মানে কি 1 আছে, তার মানে x + a। ওকে, এবার এই দুটি পদের ভিতরে দেখো x + a কমন, এটা লিখলাম। তারপর এখানে কি রইল, ax, এখানে কি আছে, +1। ওকে, অতএব নিম্নে উৎপাদক x + a × ax + 1, অর্থাৎ এখানে আমরা যা পেয়েছি তাই লিখে দিব। 17 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, 3 × a² + 2 এর হোল স্কোয়ার − 22 × a² + 2a + 40। আমরা এই রাশিটিকে একটু ছোট করে নেব, অর্থাৎ এই যে a² + 2a, দেখো এখানেও আছে, মাঝখানের এই পদটিতেও আছে, তাহলে এটাকে আমরা x ধরব। এই যে আমরা লিখে দিয়েছি a² + 2a সমান x ধরে, যদি আমরা এটা ধরি তাহলে কি হবে, 3-এর পরে দেখো এটা যদি x হয় তাহলে কি হবে, x তার উপরে স্কোয়ার −22, আর এই পদটুকুকে আমরা x ধরেছি সেজন্য −22x + 40। বোঝা গেল? এবার আমরা সে আগের মতো করে মিডিল ফ্যাক্টর করব। তাহলে কি করতে হবে, এই যে চলকের বড় পাওয়ার কত, 2, তার মানে x² আর এখানে কত আছে, x, তাহলে এই পদ আর ধ্রুব পদ গুণ করে দিব। তাহলে কত হয়, 3x² + 40, এটাকে যদি গুণ করি প্লাসের 120x² হয়, তাই না? 120কে যদি এবার আমরা ভাঙাই তাহলে কি করতে পারি, 10 × 12। এভাবে যদি লিখি, যেহেতু এখানে প্লাস আসছে তার মানে এই দুটো পদকে আমরা যোগ করব, যোগ করলে কত হয়, 10 আর 12তে 22 হয়, তাই না? তাহলে আমরা কি করেছি, 3x², যেহেতু এখানে মাইনাস আছে তাহলে −10x − 12x, যোগ করে দেখো −22x, আবার যদি গুণ করি তাহলে −±+10 এবং 12, এটাকে যদি গুণ করি তাহলে কত হয়, 120, আর x আর x এ x². বুঝতে পেরেছো তোমরা? এবার কি করব, আমরা দুটো দুটো করে যতটুকু কমন যায় আমরা কমন নিব। দেখো এখানে x আছে, এখানেও x আছে, তাহলে x কমন নিলে 3x মাইনাস এখানে কত থাকে, 10, এখান থেকে আমরা যদি −4 কমন নিই তাহলে 3x প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কত হলো, 10, 40কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 10। এবার এই দুটো পদ আবার দেখো কমন, তাহলে 3x − 10 × কত হবে, x − 4। এবার আমরা কি করব, যেহেতু এই x আমাদের রাশির মধ্যে ছিল না, আমরা এনেছি, সেই জন্য আমরা কি করব, x কে আবার সরিয়ে দিব। x এর পরিবর্তে আমরা কত লিখব, এই যে ধরেছিলাম কত, a² + 2a, এখানে কত ছিল, a² + 2a, তাহলে x এর পরিবর্তে আবার আমরা এটা লিখে দিব কত, 3, এখানে দেখো 3x, তার মানে কি 3 এবং x গুণাকারে আছে, x এর পরিবর্তে আমরা লিখব a² + 2a মাইনাস কত, 10, আর পরের পদে কি আছে, x, x মানে কি a² + 2a −4। এখানে আমরা একটা সাইড নোট দিতে পারি, যেহেতু a² + 2a সমান x, এটা তো আমরা ধরেছিলামই, এই জন্য আমরা কারণ দর্শিয়ে দিতে পারি। ওকে, এবার আমরা কি করব, 3 গুণ করে দিব, 3a² + দেখো এটার সাথে একবার এইটা গুণ, একবার এইটা গুণ, কত হয়, 3a² + 6a, 3 আর 2 এ গুণ করলে 6a, −10, আর এখানে কোনো কিচ্ছু করার নেই, যেভাবে আছে সেভাবেই থাকবে। অতএব নিম্নে উৎপাদক 3a² + 6a − 10 × a² + 2a − 4। বুঝতে পেরেছো তোমরা? 18 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, a − 1 × x² + a² x y + a + 1 × y² তো দেখো এখানে বিভিন্ন এতে অঙ্কটি সমাধান করা যায়, অনেকে ধরে করে, আমি না ধরেই তোমাদের সমাধান শিখিয়ে দিচ্ছি। এখানে দেখো চলক দুটো, তাই না,
যদি চলক একাধিক হয় তাহলে একটাকে আমরা চলক ধরব আর বাকিটা ধ্রুব যদি x চলক হয় তাহলে y কি ধ্রুব রাশি ঠিক আছে তাহলে দেখো চলকের সবচেয়ে বেশি পাওয়ার কত এখানে 2 আর এখানে কত 1 তার মানে কি এই যে বেশি পাওয়ার যুক্ত যে চলকের বেশি পাওয়ার যুক্ত যে পদটি থাকবে সেটার সাথে ধ্রুব পদের গুণ করে দিব তাহলে যদি আমরা গুণ করি a - 1 a plus 1 দেখো আমরা গুণটা আগে করি a minus 1 into a plus 1 আর কত আছে এখানে x স্কয়ার এখানে y স্কয়ার ওকে আমরা লিখে নিলাম এখন এইটাকে আমরা এমন ভাবে ভাঙাবো যেন যোগ করলে কি হবে মাঝখানের পদটা আসবে তো এখানে কেন যোগ করব কারণ এদের আগে তো যোগ আছে এটাও প্লাসের ছিল এটাও প্লাসের ছিল তাহলে এখানে কত এটা আসলে প্লাস তাহলে আমরা এভাবে ভাঙাতে পারি দেখো এই পদটাকে যদি এভাবে ভাঙাই a minus 1 into a plus 1 into xy গুণন x স্কয়ার y স্কয়ার আছে তো তাহলে xy গুণ xy এভাবে লিখতে পারি তাহলে এদেরকে কি করতে হবে যোগ করব আমরা তাহলে এইটা একটা পদ পেলাম এই যে এটা আর এইটা একটা পদ এই দুটো পদের যোগ করে দিব তাহলে আমরা প্রথম অংশটা ঠিক রাখবো লিখে দিব এভাবেই আর এই অংশটা লিখবো দেখো a plus 1 into a minus 1 into xy plus xy কেন প্লাস করলাম কারণ এখানেও তো প্লাস আছে সেই জন্য আমরা প্লাস চিহ্ন ইউজ করছি আর একেবারে শেষে যেটা আছে সেটা আমরা লিখে দিলাম ওকে এবার দেখো এই পদের মধ্যে x স্কয়ার আছে এখানে x আছে আবার এখানে a - 1 আছে এখানেও a - 1 আছে তাহলে x আর a - 1 এই দুটোকে আমরা কমন নিয়ে নিই x a - 1 এটা কমন নিয়ে নিলে দেখো a - 1 চলে গিয়েছে এখান থেকে x চলে গিয়েছে কে আছে শুধুমাত্র x আছে প্লাস এখান থেকে দেখো a - 1 চলে গিয়েছে কে আছে a + 1 শুধুমাত্র এইটা আছে এটা কিন্তু এই যে আগেই আমরা কমন নিয়ে নিয়েছি আর এখান থেকে x চলে গিয়েছে অর্থাৎ কমন নিয়ে নিয়েছি এখানে কে আছে y তাহলে এই x + 1 তার সাথে y গুণাকারে থেকে যাবে প্লাস এই দুটোর ভিতরে আবার দেখো এখানে y আছে এখানে y স্কয়ার তার মানে y আমরা কমন নিতে পারি y কমন নিলে এখানে কি থাকবে শুধুমাত্র x আর এখানে প্লাস a প্লাস 1 আর একটা y চলে গিয়েছে তাহলে y থাকলো এবার দেখো এই যে যে পদ এই দুটো পদ আবার কমন একই জিনিস তাহলে এই দুটোকে আমরা কমন নিয়ে নিলাম এখানে কি থাকলো x into a - 1 আর এখানে কি থাকলো প্লাস y এবার আমরা কি করব জাস্ট এই ব্র্যাকেট তুলে দিব ব্র্যাকেট তুলে দিয়ে ভিতরে যে গুণাকারে আছে এই গুণের ফর্মটাকে আমরা ভেঙে দিব তাহলে x প্লাস ay প্লাস y আর এখানে কি ax অর্থাৎ x দিয়ে একবার এটাকে গুণ একবার এটাকে গুণ তাহলে মাইনাস x প্লাস y অতএব নির্ণয় উৎপাদক x প্লাস ay প্লাস y ইনটু ax মাইনাস x প্লাস y বুঝতে পেরেছো এখন তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে এরকম যে এই অংশটুকুকে আমরা যে ভেঙে লিখেছি এইটা যদি আমরা সমাধান করি a স্কয়ার xy আসে কিনা আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে যদি আমরা এই দুটোকে গুণ করে দিই তাহলে কি হয় a প্লাস 1 ইনটু a মাইনাস 1 মানে কি a স্কয়ার মাইনাস 1 তার সাথে কি আছে xy গুণ আছে তাহলে আমরা xy গুণাকারে রেখে দিলাম আর তারপরে কত আছে প্লাস xy ওকে এবার xy দিয়ে এটাকে গুণ করে দাও তাহলে কি হয় a স্কয়ার xy মাইনাস xy প্লাস xy দেখো প্লাসের xy মাইনাসের xy বাদ হয়ে গেলে কি থাকে a স্কয়ার xy তার মানে এই দুটোকে যোগ করার পরে এইটাই আসবে বুঝতে পেরেছো তোমরা 19 নম্বর অঙ্কে দেওয়া আছে x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 2 যেহেতু কিউব আছে তাহলে দেখি আমরা কিউবের সূত্রে নেওয়া যায় কিনা কি লিখব x কিউব প্লাস থ্রাইস এক্স স্কোয়ার এখানে যদি ওয়ান গুণাকারে দিই প্লাস থ্রি এক্স দেখো ওয়ানের স্কোয়ার মানে কত ওয়ান ওয়ান আর থ্রি গুণ হলে থ্রি মানে থ্রি গুণ এক্স মানে থ্রাইস এক্স প্লাস টুকে আমরা ওয়ান প্লাস ওয়ান এভাবে লিখতে পারি আবার ওয়ানকে যদি আমরা মনে হয় যে কিউব বসালে আমাদের এখানে সুবিধা হয় তাহলে কিউব বসিয়ে দিলাম কারণ ওয়ান কিউব মানে ওয়ান ওয়ানের পাওয়ার যাই হোক সে তো ওয়ানই তাহলে তাতে সুবিধা হলো কি সুবিধা হলো এই অংশটুকু আমাদের সূত্রে পড়ে গিয়েছে কি সূত্র a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব তার মানে হচ্ছে a a মানে কত x প্লাস b b মানে কত 1 তার উপরে হোল কিউব প্লাস
একটা 1 রয়ে গিয়েছে আমাদের 1 কে আমরা 1 কিউব বলতে পারি তাহলে দেখো এইটাকে যদি আবার আমরা a বলি এটাকে b বলি তাহলে a কিউব প্লাস b কিউব a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b a কত x প্লাস 1 প্লাস b b মানে কত 1 ইনটু a স্কয়ার a কত a প্লাস 1 তার উপরে স্কয়ার মাইনাস ab মানে x প্লাস 1 এটা হচ্ছে a আর b মানে 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার বোঝা গেল সূত্র মনে রাখতে হবে তোমাদের সূত্রের উপর আমার আলাদা ক্লাস রয়েছে যে ক্লাসের লিংক আমি ক্লাস শেষে তোমাদের স্ক্রিনে দিয়ে দেব সেখান থেকে দেখে নেবে তাহলে সুবিধা হবে অঙ্ক করতে x প্লাস দেখো 1 আর 1 কত 2 ওকে আর এখানে কি হয় আমরা সূত্রে ভেঙে দেব তার মানে কি x স্কয়ার প্লাস 2x প্লাস 1 আর এখানে যদি এখানে গুণ করে দেই তাহলে কত হয় x মাইনাস 1 প্লাস 1 এবার কি থাকে x প্লাস 2 এই জায়গাতে কি আছে x স্কয়ার দেখো এখানে 2x আর মাইনাস x মানে কি প্লাসের x থাকলো আর মাইনাস 1 প্লাস 1 যদি বাদ হয়ে যায় এখানে একটা প্লাসের 1 থাকে তাহলে আমরা নির্ণয় উৎপাদক কি লিখতে পারি x প্লাস 2 ইনটু x স্কয়ার প্লাস x প্লাস 1 বুঝতে পেরেছো অঙ্কটিকে কিন্তু অন্যভাবেও করা যায় এই অঙ্কটিকে আমরা ভিন্নভাবেও সমাধান করতে পারি আমি দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে যেটা আছে এটা থাকলো x কিউব থ্রাইস x স্কয়ার কে এভাবে লিখতে পারি টুয়াইস x স্কয়ার প্লাস x স্কয়ার যোগ করলে কত হলো থ্রাইস x স্কয়ার আবার থ্রাইস x কে কি লিখতে পারি টুয়াইস x প্লাস লাস্টে কত আছে 2 ওকে এবার দুটো দুটো করে কমন নিব দেখো এই দুটোর মধ্যে x স্কয়ার কমন আছে তাহলে কি থাকে x প্লাস 2 এখানে দেখো x কমন নিতে পারি প্লাস এর x কমন নিলে x প্লাস 2 এখানে প্লাস 1 যদি কমন নিই তাহলে x প্লাস 2 এবার এই তিনটা পদের মধ্যে x প্লাস 2 আছে তাহলে আমরা x প্লাস 2 কে কমন নিয়ে নিই x প্লাস 2 এবার বাকি রইল কারা এখানে আছে কত x স্কয়ার এখানে আছে কত প্লাস এর x এখানে আছে কত প্লাস এর 1 এভাবে আমরা সমাধান করতে পারি 20 নম্বর অঙ্কটিকে আমরা 19 নম্বরের প্রথম পদ্ধতিতে করব অর্থাৎ প্রথমে আমরা সূত্রে নিয়ে আসব কিভাবে দেখো a কিউব মাইনাস 6 a স্কয়ার কে এভাবে লিখতে পারি 3 ইনটু a স্কয়ার ইনটু 2 দেখো 3 এবং 2 যদি গুণ করি তাহলে 6 আর এখানে a স্কয়ার ওকে প্লাস 12 কে এভাবে লিখতে পারি 3 ইনটু a ইনটু কত 3 এর সাথে কত গুণ করতে হবে 4 4 কে আবার এভাবে লিখতে পারি 2 স্কয়ার এটা কেন লিখছি এরপরেই তোমরা বুঝতে পারবে এরপরে দেখো মাইনাস 9 কে মাইনাস 8 মাইনাস 1 এভাবে লিখতে পারি না আর 8 কে আবার কিভাবে লিখতে পারি দেখো 2 কিউব লিখতে পারি মাইনাস 1 তাহলে আমরা এই 9 কে ঠিক এইভাবে ভেঙে লিখব মাইনাসের 2 কিউব মানে কত মাইনাসের 8 আরো কত লাগবে মাইনাসের 1 বুঝতে পেরেছো তোমরা এতে কি সুবিধা হলো এই অংশটুকু আমরা সূত্রে ফেলতে পেরেছি দেখো a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস b কিউব মানে কি a মাইনাস b হোল কিউব তার মানে a কত a b কত 2 a মাইনাস b লিখলাম তারপরে কি হবে সূত্র অনুযায়ী কিউব হবে মাইনাস 1 1 কে আমরা 1 কিউব লিখতে পারি তাহলে এখন আবার কি হলো এটা হচ্ছে a এটা b তার মানে a কিউব মাইনাস b কিউব a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b তারপরে a স্কয়ার মানে কত এটা হচ্ছে a তার উপরে স্কয়ার মানে হোল স্কয়ার প্লাস ab মানে কত এটা হচ্ছে a আর b মানে হচ্ছে 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার বুঝতে পারছো তোমরা এরপরে দেখো আমরা কি করব এখানে যোগ করে দিব a মাইনাস 2 আর মাইনাস 1 কত হলো মাইনাস 3 এই জায়গাতে আমরা সূত্রে ভেঙে দিব সূত্রে ভাঙলে কি হয় a স্কয়ার মাইনাস 2ab a আর b মানে কত 2 তার মানে এখানে 2a আরেকটা 2a আমাদের সূত্রে আছে তাহলে 4a প্লাস b স্কয়ার মানে 2 স্কয়ার মানে কত 4 প্লাস এখানে গুণ করে দিব আমরা a মাইনাস 2 আর এখানে কত 1 স্কয়ার মানে 1 এবার এখানেও আমরা যোগ করে দিব তাহলে প্রথম অংশ ঠিক রইল a মাইনাস 3 এটা ঠিক আছে আর এখানে কত
a square দেখো minus 4a আর এখানে কত plus a তার মানে minus thrice a আর এখানে কত আছে plus 3 এই হচ্ছে আমাদের উৎপাদক তাহলে আমরা শেষে লিখে দিব অতএব নির্ণয় উৎপাদক a minus 3 into a square minus 3a plus 3 প্রিয় বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ক্লাসের কোনো অঙ্ক বুঝতে না পারলে অথবা ক্লাসগুলো কেমন লাগছে কমেন্ট করে সেটি জানাতে একদমই ভুলবে না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে সবার আগে দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইল শুভকামনা